সকাল দর্শক বন্ধু, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ সকালের গানে। আজ রবিবার, আজ রবি ঠাকুরের গান শুনবো আমরা। পুরো আয়োজন জুড়ে আমি সাথে আছি বর্ণালী বিশ্বাস শান্তা। আজ যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবো, তিনি দুই যুগেরও বেশি সময় ধরে তার কণ্ঠে ধারণ করেছেন, লালন করেছেন রবীন্দ্রসঙ্গীত। এবং একরকম বলাই যায় যে অজানা সাধনে তিনি রবীন্দ্রসঙ্গীতকে একান্ত আপন করে নিয়েছেন। আজ আমাদের মাঝে আছেন আপনার আমার সকলের প্রিয় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহাদেব ঘোষ। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন দাদা? খুব ভালো লাগছে যে আজকে আপনাকে পেয়েছি আমরা। আমারও ভালো লাগছে যে সবাইকে আমি পেয়েছি। সবাই আমার প্রিয় মানুষ, এখানে যারা মিউজিশিয়ান আছে সবই আমার খুব কাছের মানুষ, এবং তুমিও খুব, মানে বোঝাই যাচ্ছে যে সকালটা খুব ভালো আমরা গানে গানে শুরু করব এবং পার করব। গানে আসব, তার আগে এই যে আমাদের সাথে গুণীজনরা আছেন আপনাকে সহযোগিতা করতে, তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। কিবোর্ডে আছেন সজীব ভাই, মিলন ভট্টাচার্য আছেন তবলায়, দৌলতুর রহমান আছেন গিটার, এবং অক্টোপ্যাডে আছেন বিদ্যুৎ রায়। সবাইকে সুপ্রভাত। দাদা, শুরু করছি কি গান দিয়ে? শুরু ওটা ভাবছি কি গাবো, আমি কি শোনাবো আজ। আমি কি শোনাবো আজ আলো
আসলে রবীন্দ্রনাথের সুর যেখানে আবেশ ছড়ায় আমার মনে হয় সেটা আনন্দধাম হতে বাধ্য। এবং সত্যি শুরুটা এত সুন্দর হলো দাদা, ভীষণ ভালো লাগলো। আমাদের সাথে দর্শক বন্ধু এসে গেছেন, দেখি কে আছেন। শুভ সকাল, কে আছেন দর্শক বন্ধু আমাদের সাথে? শুভ সকাল, কে আছেন? শফিক হোসেন, শফিক হোসেনপুর কিশোর থেকে। নিশ্চয়ই, কথা বলুন আমাদের শিল্পীর সাথে। শুভ সকাল ভাইয়া। হ্যাঁ শুভ সকাল, আপনি ভালো তো? জি ভালো, আপনি কেমন আছেন? আছি ভালো, বলুন। অনুরোধ করবো আমার সকল দুঃখের প্রতীক জানতে। কোনটা? আমার সকল দুঃখের প্রতীক। আমার সকল দুঃখের প্রদীপ। হ্যাঁ ঠিক আছে, সাথেই থাকুন, ধন্যবাদ। আচ্ছা এখন কি গান শুনছি? এরপরে যাচ্ছে মনে রবে কিনা রবে আমার। বাহ, আজকে গানের ডালিটা বেশ সুন্দর সাজিয়েছেন, বোঝাই যাচ্ছে প্রত্যেকটা গান অনেক জনপ্রিয় এবং বহুশ্রুত গান। মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কিনা রবে আমারে, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কিনা রবে আমারে, যতক্ষণ থাকি ভরে দিবে নাকি এ খেলারি ভেলাটাই, তাই অকারণে গান গাই, মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কিনা রবে আমারে, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
আসলে রবীন্দ্রনাথের গান মানেই কিন্তু আমাদের আশ্রয় দাদা, তাই না? যে কোনো অনুভূতি কিন্তু আমরা এই গানের মাধ্যমে প্রকাশ করতেই পারি, যে কোনো অবস্থাতেই এই গানগুলো আমাদের সঙ্গী হয়ে থাকে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে। আমরা এখন কি গান শুনছি? অনুভূতির গানটা করি নিশ্চয়। আচ্ছা, আমাদের দর্শক বন্ধু আছেন, একটু কলটা নিয়ে আসি। শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আমি গোরাশাল বিদ্যুৎ কেন্দ্র থেকে আতিক বলছি। কথা বলুন আমাদের। নমস্কার দাদা। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। আর আপনাকে আমরা পেয়েছিলাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিচারক হিসাবে, আপনি আসছিলেন। আপনার যদি পিছনে ধন্যবাদ, এনটিভি কে ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমি দুই তিনটি গানের অনুরোধ করবো, গানের ভান্ডার তো অনেক যদি আপনার লিস্টে থাকে, যেমন সখী ভাবনা কারে বলে, অথবা ভালোবেসে সখী নিবিত যতনে, গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ, যে কোনো একটা গান যদি শোনান করতে। ধন্যবাদ, ঠিক আছে, ওকে, সাথেই থাকুন, ধন্যবাদ কল করার জন্য। যাই দর্শকের গানটা যাই। আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবস, গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবস, গেলে করব সকল দুঃখের
অপূর্ব অনুরোধের গান তো এখনো অনেক আছে আর তাহলে এখন কি গান শুনছি অনুরোধে গাওয়া যেতে পারে আচ্ছা যাই একজন দর্শক বন্ধু আছেন কথা বলে আসি শুভ সকাল কে আছেন আমাদের সাথে শুভ সকাল আমি চট্টগ্রাম থেকে ডাক্তার সুভাষ চন্দ্র সেন বলছি আচ্ছা কথা বলুন আমাদের শিল্পীর সাথে সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং সেই সাথে আজকে যারা যন্ত্রণীতে সংগত করছেন মিলনদা সহ যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর বাজাচ্ছেন কথা বলুন দৌলত ভাই দীপক আমার দুটো গানের অনুরোধ বলুন ভালোবেসে যদি সুখ নাহি তবু কেন মিছে ভালোবাসা অথবা তোমার বাস্তবটা যে ক্ষতি ধন্যবাদ সাথেই থাকুন খুব সুন্দর সুন্দর গানের অনুরোধ করছেন সবাই আচ্ছা অনুরোধে যাচ্ছি আমি নিশ্চয় চলতে থাকি এই গানটি আমাদের পূর্ববঙ্গের গান রবীন্দ্রনাথ যখন তার জমিদারি দেখার জন্য পূর্ববঙ্গে এসেছিলেন সে সময়কার গান যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমার তার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে ভালোবেসে সুখী নিভৃতে যতনে
তুলিয়া তুলিয়া দেখো তোমার অনুক বন্ধনী, আমার স্মরণ শুভ সিন্ধুরে একটি বিন্দু দেখো তোমার ললাট চন্দনী, আমার মনের মোহে জীবন জগতের যে চিন্তাধারা তার থেকে মানে রবীন্দ্রনাথ একটু অন্যভাবে সবসময় ভাবতেন। এই গানটি যদি ভুল না করি একটি নদীর উদ্দেশ্যে গানটি লেখা। আচ্ছা, একজন দর্শক বন্ধু আছেন আমাদের সাথে, শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ শুভ সকাল, ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রাণবন্ত সঞ্চালনের জন্য। আমি আশরাফ আহমদ বলছি। কথা বলুন আমাদের সাথে। এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই গুণী শিল্পী আমাদের শ্রদ্ধেয় মহাদেব দাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি দাদার কাছে এবং গুণী যন্ত্রশিল্পী মিলনদা, দলত ভাই, সজল সহ সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। খুবই ভালো অনুষ্ঠান হচ্ছে দাদা। আমি রবীন্দ্রনাথের 1321 বঙ্গাব্দে লেখা, কবির বয়স যখন 53 বছর। প্রকৃতিতে চলছে শরৎ ঋতু, আমি শরতের একটি গান দাদার কাছে অনুরোধ করতে চাই, শরৎ আলোর রবীন্দ্রনাথের গান যেখানে আছে আমরা সেখানে সবসময় আছি, আমাদের জীবনের সঙ্গী হিসাবে সবসময় রবীন্দ্রনাথ থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, গানে থাকবেন। দাদা আমরা আয়োজনের শেষ গান শুনবো। আর অসংখ্য ধন্যবাদ, আজকে এই সকালটা আপনি শুরু করছেন আমাদের সাথে করেছেন এবং অনেক ভালো মানে শুরুটা হলো, এবং এইভাবে রবীন্দ্রনাথের গান আপনি শুনিয়ে যান সবসময় সেই প্রত্যাশা থাকলো আমাদের। আমার খুব ভালো লাগে মানে এই লাইভ প্রোগ্রামে এই যে দর্শকদের সাথে যে আলাপচারিতাটা, এটা কিন্তু একটা যোগাযোগ হয়, তার অন্তরের টান আর আমাদের যে এই টিমের অন্তরের টান এর সাথে একটা মেলবন্ধন তৈরি হয়ে যায়, এবং কি প্রতিষ্ঠানের সাথেও। কাজে এই প্রোগ্রামটা সত্যি খুব চমৎকার এবং খুব ভালো লাগার। ধন্যবাদ দাদা, খুব ভালো থাকবেন। কি গান শুনছি আয়োজনের শেষ গান? ওটা করি, তোমার হলো শুরু আমার হলো সারা। বাহ, তোমার হলো শুরু আমার হলো সারা, তোমার হলো শুরু আমার হলো সারা, তোমায় আমায় মিলে I'm not afraid to die.
I'm not afraid to die.